মকর সংক্রান্তির দিনে যখন গঙ্গাদেবীর সঙ্গে জয়দেবের সাক্ষাৎ হলেন, তখন উনি ছোট্ট করে একটা মেলা বসিয়ে গেলেন। এ হচ্ছে অজয় নদী দেখানো, এখানে একটা পদ্মাবতী ঠাকুরের কিন্তু মূর্তি বানানোর কাজ চলছে। এই দেখানো মেলার প্রস্তুতি চলছে অলরেডি। এ হচ্ছে জয়দেবের মন্দির। ওয়েলকাম টু জয়দেব কেন্দুলি মেলা। যারা এই বছর অর্থাৎ 2024 সালে জয়দেব কেন্দুলি মেলা আসবে মকর সংক্রান্তির দিনে পুণ্য স্নানের জন্য, তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে লাগবে। এবং এই জয়দেব মেলা তোমরা কিভাবে আসবে, কোথায় বা থাকবে, এই মেলায় কদিন বা চলবে, সমস্ত কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। এখন আমি রয়েছি জয়দেব কেন্দুলি মেলার যে অজয় নদী রয়েছে, অজয় নদীর ধারে আমি রয়েছি। আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো জয়দেব কেন্দুলি মেলার কতদূর কী প্রস্তুতি চলছে, সমস্ত কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো জয়দেব কেন্দুলি। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জয়দেব কেন্দুলি মেলার সময় কিন্তু একটা পার্কিং হয়। এই জায়গায় কিন্তু মেলার সময় বিশাল পার্কিং হয়। এটা হচ্ছে দুর্গাপুর দিক থেকে আসার রাস্তা, এই জায়গায় পার্কিং হয়। যারা বাসে আসবে তাদের জন্য বলে রাখি, তাদের কিন্তু এখানেই নামিয়ে দেবে, এটাই হচ্ছে লাস্ট। তারপর চলে যাবে এই রাস্তাটা মেলা। আর মেলার সময় কিন্তু এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তার কিন্তু প্রচুর ভিড় হয়। আর এটা কিন্তু যখন বর্ষাকালের সময় কিন্তু এই রাস্তা চলে না, বর্ষাকালের জন্য কিন্তু অফিসিয়াল ব্রিজ তৈরি হচ্ছে। এই ব্রিজটা তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু অনেকেই দুর্গাপুর দিকে যারা বীরভূম যাচ্ছে অনেকটা সুবিধা হয়ে যাবে। মেলার সময় কিন্তু এই রাস্তা প্রচুর ভিড় হয়ে যায়। আর এই যে ঠাকুরগুলো বানানো হয় দেখানো, এখন তৈরি হচ্ছে। এটা কি ঠাকুর বানানো হচ্ছে? শিব। এটা কিন্তু বাবা শিবের একটা মূর্তি তৈরি করা হচ্ছে। আর আগে আরও মূর্তি তৈরি করা হয়, তোমাদের দেখাচ্ছি আমি। এই রয়েছে অজয় নদী, প্রচুর গাড়ি চলাচল হচ্ছে। আর এই ব্রিজটা কিন্তু বর্ষাকালের সময় কিন্তু থাকে না, বর্ষাকালের জন্য তোমাদের বললাম ওই যে ব্রিজ তৈরি হচ্ছে অলরেডি। আমরা এখন দুর্গাপুর সাইড থেকে যাচ্ছি জয়দেব কেন্দুলি মেলা, মানে ওই পারে কিন্তু মেলাটা বেসিক্যালি হয়। এখানে কিন্তু মূর্তি তৈরি করা হচ্ছে, আমি সঠিক জানি না এটা কি ঠাকুর বানানো হবে দেখানো। এখানে কিন্তু তিনটে মূর্তি তৈরি করা হচ্ছে দেখানো, একটা দুটো আর এই তিনটে। এই হচ্ছে অজয় নদী, এখন আমরা নিচে রয়েছি দেখানো। আর এই যে ব্রিজটা রয়েছে, আমরা ওই পারে চলে গেলে আমরা পৌঁছে যাব জয়দেব, অর্থাৎ বীরভূম জেলা আমরা প্রবেশ করে যাব। আর এই সাইডে রয়েছে দুর্গাপুর, আমরা দুর্গাপুর সাইড থেকে এলাম। এবং এই রয়েছে অজয় নদী। মকর সংক্রান্তির দিনে কিন্তু প্রচুর মানুষের ভিড় হবে এই জয়দেব কেন্দুলি মেলাতে। যারা মকর সংক্রান্তির দিনে পুণ্য স্নানের জন্য আসছো, তাদের জন্য কিন্তু এই ভিড়টা খুবই কাজে লাগবে। এখন আমরা যাচ্ছি দুর্গাপুর সাইড থেকে বীরভূম সাইডে। তোমাদের বলে রাখি এই জয়দেব কেন্দুলি মেলার সময় এই রাস্তাতে কিন্তু প্রচুর মূর্তি তোমরা দেখতে পাবে। এ দেখানো কাজ চলছে বানানোর। এখানে একটা পদ্মাবতী ঠাকুরের কিন্তু মূর্তি বানানোর কাজ চলছে। আর তোমাদের আমি বললামই যে এখানে কিন্তু প্রচুর মূর্তি দেখতে পাবে। এই স্ট্রাকচারটা দেখে মনে হচ্ছে এটা কিন্তু মা কালী ঠাকুরের একটা প্রতিমা তৈরি হচ্ছে। আর তাছাড়া এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে ব্রিজটা বানানো হয়েছে, এই ব্রিজের মধ্যে কিন্তু তোমরা প্রচুর প্রচুর মূর্তি দেখতে পাবে। এখন কিন্তু এতটা তৈরি হয়নি, আর কিন্তু আর কিছুদিনের মধ্যে এখানে প্রচুর তোমরা মূর্তি দেখতে পাবে। এবং তোমাদের আমি আগে নিয়ে যাচ্ছি, এখানে কিন্তু আশ্রমগুলো তৈরি হচ্ছে এবং তোমাদের মন্দির দেখাবো, সমস্ত কিছু তত্ত্ব থাকছে এই মেলার। এ হচ্ছে অজয় নদী। দুর্গাপুর সাইড থেকে আমরা চলে এলাম এখন বীরভূমের সাইডে দেখে নাও। আর বীরভূমের সাইডে কিন্তু এই যে মূর্তিগুলো রয়েছে এগুলো কিন্তু বানানোর কাজ চলছে। এই সাইডে কিন্তু প্রচুর রয়েছে, আগে কিন্তু মা কালীর মূর্তি রয়েছে, আরও বড় রয়েছে। আর তোমাদের বলে রাখি দুর্গাপুর থেকে যারা আসছো তাদের জন্য কিন্তু বাস রয়েছে, এই বাসে করে তোমরা খুব সহজেই জয়দেব মেলা আসতে পারো। তোমরা দুর্গাপুর সাইড দিক থেকে আসছো তাদের জন্য কিন্তু এই বাস রয়েছে দেখে নাও। আর মুচিপাড়া থেকে কিন্তু খুব সহজেই বাস পেয়ে যাবে তোমরা। কখন কি ছাড়ে? আমাদের সমস্ত লোকেশন গাড়ি আছে, তো আমাদের টাইম বলতে সকাল ভোর 4:40 থেকে টাইম আছে। হ্যাঁ, 4:40 থেকে একদম সন্ধে মানে বিকেল 4:05 দুর্গাপুর থেকে কতগুলো গাড়ি আছে বাস? আমাদের এখানে মোট আপনার 14খানা গাড়ি চলে। 14খানা গাড়ি চলে? তাহলে কিন্তু মেলার সময় তোমাদের কোনো অসুবিধা হবে না। আর মেলার সময় তো এক্সট্রা আরও বাস চলে, মেলার সময় আরও মোটামুটি 50খানা গাড়ি স্টার্ট থাকে। তাহলে কিন্তু দুর্গাপুর থেকে জয়দেব পর্যন্ত 14টা বাস চলে, মেলার সময় কিন্তু আরও বাস বেড়ে যাবে। আর এখন আমরা চলে এসেছি বীরভূম সাইডে, অর্থাৎ জয়দেবের মেলার কাছে চলে এসেছি। এই দেখানো এইগুলো হচ্ছে আশ্রম, এগুলোতে কিন্তু প্রচুর। এই দেখানো মেলার প্রস্তুতি চলছে অলরেডি, এখানে এই আশ্রমগুলো বানানোর কাজ চলছে, প্রচুর মিস্ত্রি রয়েছে। এইখানে একটা আশ্রম রয়েছে, তাছাড়া আগে আশ্রম রয়েছে, মেলা কিন্তু এখনও পর্যন্ত বসেনি, মেলা আর কিছুদিনের মধ্যে বসে যাবে। তাছাড়া আশ্রমের কাজগুলো চলছে,
আর এই সাইডে চলে যাচ্ছে মন্দির, তোমাদের মন্দির ঘুরে দেখাবো। এটা হচ্ছে জয়দেবের বাস স্ট্যান্ড, আর যারা বীরভূম সাইড থেকে আসছো তাদের দেখে নাও, জয়দেব ইলামবাজার বোলপুরের বাস রয়েছে, তারা খুব সহজে কিন্তু বাসে আসতে পারে। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। তাছাড়া আগে রয়েছে মন্দির, এ হচ্ছে জয়দেবের মন্দির, আর মন্দিরটা কিন্তু অনেক পুরনো। এ হচ্ছে মন্দির, আর মন্দিরে কিন্তু আশেপাশে এই জায়গা রয়েছে, আর এখানে একটা নোটিশ আছে দেখে নাও, এটা অনেক প্রাচীন মন্দির, সেগুলোই লেখা আছে এখানে। এই মন্দিরের আমরা পুরোহিতকে পেয়ে গেছি, যদি এই মন্দিরের কিছু বলে তাহলে আমরা জানতে চাইবো, এখানে বসে আছে। এখন আমরা পেয়ে গেছি এই মন্দিরের পুরোহিত মশাইকে। মন্দিরের হিস্টোরি কী রয়েছে? এই মন্দিরের হিস্ট্রিটা হচ্ছে আপনার, এটা ছিল কেন্দুলি গ্রাম। হ্যাঁ, এবং জয়দেবের জন্ম হলো জয়দেব কেন্দুলি। হ্যাঁ, কবি জয়দেব উনি কৃষ্ণের ভক্ত ছিলেন। হ্যাঁ, উনি এখান থেকে যেতেন কাটোয়া গঙ্গায় স্নান করতে। হ্যাঁ, 365 দিন গঙ্গাদেবী জয়দেবকে স্বর্ণ দিয়ে বললেন, ভক্ত জয়দেব তোমাকে এখানে আর কষ্ট করে আসতে হবে না, আমি নিজে উজানে যাব কদম কুণ্ডির ঘাটে মকর সংক্রান্তির দিনে। মকর সংক্রান্তির দিনে যখন গঙ্গাদেবীর সঙ্গে জয়দেবের সাক্ষাৎ হলেন, তখন উনি ছোট্ট করে একটা মেলা বসিয়ে গেলেন, সংক্রান্তি পয়লা দোসরা তিন দিন, যে আমি কৃষ্ণ গোবিন্দ লাভ করা না পর্যন্ত আমি এসব আর এই করতে করতে হঠাৎ একদিন, হঠাৎ পুরীর জগন্নাথ মন্দিরে পদ্মাবতী ওনার যেটা ওয়াইফ ছিলেন না, পরবর্তীকাল জগন্নাথই মানে ওটা করেছেন, জগন্নাথ মন্দিরে পদ্মাবতী পিতার নাম ছিল সুদেব ব্রাহ্মণ, তিনি ওই জায়গায় মানত করেছিলেন যে প্রভু আমার গর্ভে একটি সন্তান যাবে, আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, একমাত্র আপনি কৃপা দিতে পারে ভক্ত একটা শর্তে, কি গর্ভে যে সন্তানটি আসবে লালন পালন নাবালক পর্যন্ত তোমার কাছে থাকবে, আর সাবালক সাবালিকা হয়ে গেলে আমার মন্দিরে নিয়ে যেতে হবে। সেই ব্রাহ্মণের একটি জন্ম হয় কুটপুটে কন্যা, তার নাম রাখে জগন্নাথ পদ্মাবতী, সাবালিকা হয়, উনি আবার পুরী জগন্নাথ মন্দিরে নিয়ে চলে আসেন। তারপর জগন্নাথ আবার জয়দেবকে স্বপ্ন দেয়, ভক্ত জয়দেব তুমি আমার পুরীর ধামে এসো। উনি পুরী গেলেন পায়ে হেঁটে, যেখানে রাত সেখানে দিন গাছতলা, বলে প্রভু আদেশ করছেন, বলে তুমি আজকে অনেকটা পথ হেঁটে এসেছ, আজ বিশ্রাম করো, তুমি গীত গোবিন্দ বইটা লিখেছো ওরে পড়ে শোনাও, বলছে প্রভু সবটাই হয়েছে, লাস্টের লাইনটা হয় ওটা হলেই আমার সম্পূর্ণ হয়ে যাবে, ওটাও কোনো ভক্ত লিখে দিয়ে যাবে, তো তুমি দর্শন পাবে কি না সেটা কিন্তু আমি বলতে পারছি না। উনি কিন্তু স্তব্ধ হয়ে গেলেন, এ কী বলছেন, আমি তো ওনার অপেক্ষায় বসে আছি। এই করতে করতে হঠাৎ একদিন জয়দেবকে পৌঁছালেন, পদ্মাবতীকে বের করে আনলেন, ওনাকে একটা ঘরে বন্দি ছিলেন, জয়দেবকে বলছেন, ভক্ত জয়দেব তোমাকে বিবাহ করতে হবে, বলতে আমি সংসার বিরোধী, আমি কিন্তু আহার অর্থ নিদ্রা তিনটি ত্যাগ করে দিয়েছি, কারণ আমি এখনো কৃষ্ণের লাভ পাইনি, যাকে দেখছেন ইনি হচ্ছে জয়দেবের আরাধ্য দেবতা রাধা বিনোদ, এটা নামটা মন্দিরে রাধা বিনোদ, সেই কৃষ্ণ উনি কুড়িয়ে পেলেন, পুজো শুরু করলেন, অন্যের ভোগ স্বয়ং কৃষ্ণ উনি জুগিয়ে গেলেন, একদিন দুদিন তিন দিন, তিন দিনের মধ্যে বলছে পদ্মাবতী তুমি এবারে রন্ধনা জোগাড় করো, ওনাকে পুরীর থেকে বিবাহ করে আনলেন, ওনার পরে উনি এই জায়গাতে রান্না করলেন, সেই প্রসাদ স্বয়ং কৃষ্ণকে সেবা দিয়ে উনি ওই প্রসাদ গ্রহণ করতেন। এমন সময় হঠাৎ জয়দেব স্নান করতে গেছে, আর জয়দেবের রূপ নিয়ে স্বয়ং পদ্মাবতী চলে এ কৃষ্ণ চলে এসছেন, যে পদ্মাবতী আজকে আমার গোবিন্দের সেবা করব, তুমি আমাকে বইটা দাও, গীত গোবিন্দ বইটা, উনি বইটা দিলেন, লাস্টের লাইনটা লিখলেন, দেহি পদ পল্লম দাও, জয়দেবের ছদ্মবেশে স্বয়ং কৃষ্ণ চলে এসছে, ওই পুরনো স্নান করবেন না, ওই স্নান পরে করবেন, ঠিক আছে উনি দিয়েছেন, জয়দেব আসার সময় হয়ে গেছে, উনি আপনার প্রসাদ যেভাবে
জয়দেব গ্রহণ করতেন গোবিন্দের সেবা দিয়ে, সেইভাবে পদ্মাবতী তিনি সেবা দিতেন। সেবা দিয়ে পদ্মাবতী আমরা শ্রবণ করতে যাচ্ছেন, তাদের খেতে যাচ্ছেন, তারপরে বলছে বিশ্রাম করছি, বিশ্রাম করছি বলে স্বয়ং কৃষ্ণ পাশ দিয়ে চলে গেলেন। জয়দেবের প্রবেশ, দেখি পদ্মাবতী আজ আমার গোবিন্দের সেবা, আগে তিনি সেবায় বসে গেলেন। বলছে আপনি যে প্রভু সেবা দিলেন, আপনি লিখলেন, ওই যে আমি এখনও পর্যন্ত লিখতে পারি নাই, তাহলে উঠনি কে আর আমি কে, যার জন্য ওনার ভিতরে গালে হাত। তখন দেখছে স্বয়ং কৃষ্ণের লেখা, দেহি পদ পল্লা মতলাম, স্বয়ং কৃষ্ণের দর্শন পেয়ে গেলেন পদ্মাবতী, আর জয়দেব পেয়ে গেলেন গঙ্গাদেবী দর্শন। এই হচ্ছে জয়দেবের লীলা কীর্তন। আর এই মেলা কতদিন কি থাকবে? মেলা হচ্ছে আমাদের যা জয়দেব বসে গেছেন 15, 16, 17, অর্থাৎ পৌষ সংক্রান্তি। পুণ্যস্নানটা কখন কি হচ্ছে? পুণ্যস্নানটা হচ্ছে 14 তারিখে ভোরে, 14 তারিখ ভোরে। 15, 16, 17 মেলা, তাহলে 17 তারিখ পর্যন্ত থাকবে মেলা, 15, 16, 17। বিনি মাধব অধিকারী, জয়দেব মন্দির সেবায়িত। তাহলে তোমরা হয়তো সবাই জেনে গেছো জয়দেব মন্দিরের কী হিস্টোরি রয়েছে এবং কদিন কি মেলা থাকছে। আমি তোমাদের জয়দেব কেন্দুলি মেলার 2024-এর প্রস্তুতি দেখালাম। এখানে যে প্রহিত মশাই রয়েছে সব কিছু তোমাদের বলে দিল, তোমরা হয়তো শুনে নিয়েছো যে ইতিহাস কী রয়েছে। এবার আমি তোমাদের বলে রাখি এই মেলাতে তোমরা কীভাবে আসবে। যারা কলকাতার থেকে আসছো তাদেরকে বলবো আমি দুর্গাপুর আসার জন্য, কারণ দুর্গাপুর থেকে খুব সহজে তোমরা আসতে পারো। দুর্গাপুর স্টেশন থেকে অনেক বাস রয়েছে আর মেলার সময় তো মুচিপাড়া থেকে প্রচুর বাস পাওয়া যায়। তাছাড়া যারা বোলপুর দিক থেকে আসছো তাদের বাস পাওয়া যাবে এবং তোমরা পার্সোনাল গাড়ি করে আসতে পারো। থাকার কী ব্যবস্থা রয়েছে? থাকার জন্য কিন্তু এখানে প্রচুর আশ্রম রয়েছে, তাছাড়া এখানে হোটেলও রয়েছে। মেলা কদিন থাকবে? মেলা রয়েছে 14 তারিখ থেকে শুরু হবে এবং 17 তারিখ পর্যন্ত কিন্তু এই মেলা থাকছে। তোমরা অতি অবশ্যই ভিজিট করো জয়দেব কেন্দুলি মেলা। এই মেলা কিন্তু প্রচুর ভিড় হয় এবং লক্ষ লক্ষ মানুষের এই মেলাতে সমাগম হয়। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই।